রিয়াজ শাবনুরের বিয়ের খবর রটিয়েছিল কারা? মানে থাকে না একটা ব্যাপার যে আপনি সফলতার তুঙ্গে পৌঁছে যাচ্ছেন, তখন আপনাকে টেনে নিচে নামানোর জন্য কিন্তু একটা পার্টি, একটা পক্ষ কিন্তু সবসময় থাকে। এবং আজকে আমরা জানবো যে মিস ডায়না সিনেমাতে কিন্তু ইনিশিয়ালি কিন্তু চুজ মৌসুমী ছিল না, বাদল খন্দকার কিন্তু এই সিনেমাতে ইনিশিয়ালি কিন্তু শাবনুরকে কাস্ট করেছিলেন। এবং যেহেতু শাবনুর রিয়াজ জুটি তখন তুঙ্গে, সুতরাং এখানে কিন্তু রিয়াজ আসবেই। তো ফাইনালি কেন এই সিনেমাতে শাবনুর কাজ করলেন না, এবং রিয়াজও কেন ইনিশিয়ালি এই সিনেমাতে কাজ করলেন, এবং কোন পক্ষ হলে তাদের বিয়ের ঘটনা রটিয়েছিল, আজকে আমরা মিস ডায়না সিনেমার সেই সব কাহিনি জানবো, এবং বাদল খন্দকারের স্টেটমেন্ট, এবং আমরা জানবো যে শাবনুর আসলে কি কলকাঠি নেড়েছিল নাকি আসলে এগুলো কুচ্ছা, এগুলো রটনা, আজকে এই সব ব্যাপার ক্লিয়ার করবো। তো তার আগে ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা করেইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি। বাদল খন্দকারের প্রথম দিকে সব সিনেমায় কিন্তু শাবনুরের সঙ্গে, এবং তিনি কিন্তু ইনিশিয়ালি মিস ডায়না সিনেমাতেও কিন্তু শাবনুরকে নিয়ে কাজ করার কিন্তু তার প্রি প্ল্যান কিন্তু তার ছিল। কিন্তু আমরা দেখেছি বাদল খন্দকার পৃথিবী তোমার আমার বা তার আগের সিনেমাতে মধুর মিলন, তো ওই সব সিনেমাতে শাবনুরকে যেভাবে মিস ইউজ করে, শাবনুরের ডামি ইউজ করে তাকে যেভাবে বিকৃতভাবে বড় পর্দায় প্রেজেন্ট করে, সেটা কিন্তু আসলে রীতিমতো যারা শাবনুরের অডিয়েন্স তারা কিন্তু এটা আমি মেনে নিতে পারিনি, এবং এই ন্যাক্কারজনক ঘটনার কিন্তু প্রতিবাদ করেছিলেন শাবনুর। এবং তারপর থেকে কিন্তু শাবনুর কখনও বাদল খন্দকারের কোনো সিনেমাতে কিন্তু তিনি আর কখনও কাজ করেননি। এবং যেহেতু শাবনুর এই সিনেমাতে কাজ করেননি, সেহেতু মানে রিয়াজও এই সিনেমাতে সরে আসে, তো তার মানে কি ব্যাপারটা এই দাঁড়ায় যে শাবনুর এখানে কলকাঠি নেড়েছেন, তখন পত্রপত্রিকায় কিন্তু এই কথাগুলো কিন্তু উঠে আসতো, এবং মানে থাকে না যে পরিচালক বলে হ্যাঁ আমি রিয়াজকে বাদ দিয়েছি, তখন এমন কথাও কিন্তু উঠে আসে যে রিয়াজকে নাকি বাদ দিয়েছেন বাদল খন্দকার, মানে এটা কিভাবে জানবো। তখনকার সময় একটা মহল রটাতে থাকে যে রিয়াজ শাবনুর তো তাদের নাকি বিয়ে হয়ে গেছে, তো বাদল খন্দকার নাকি তার স্টেটমেন্ট এমন দেয়, দেখেন আপনি পত্রিকাতে লেখা আছে যে রিয়াজ শাবনুরের বিয়ে হয়ে গেছে, এই জন্য নাকি মানে তিনি আর তাদের নিয়ে কাজ করবেন না, এই সিনেমা থেকে বাদ দিয়েছেন রিয়াজকে, মানে রিয়াজ শাবনুরের সঙ্গে বিয়ে করেছে এই জন্য বাদ। ভাই শাবনুর তো আগেই সিনেমা ছেড়ে দিয়েছে, মানে এই সিনেমা সে করবে না, তাহলে এখন রিয়াজকে বাদ দিয়েছে তাদের বিয়ের জন্য, মানে এইভাবে কিন্তু কুচ্ছা কিন্তু রটানো হতো তখন। এবং তিনি কিন্তু আরও স্টেটমেন্ট দেয় যে এখন যাদের যাদের বিয়ে হয়ে গেছে মানে তাদের আর সিনেমা চলে না হ্যান ত্যান, এগুলো কিন্তু বলে। এখানে পত্রিকাতে স্টেটমেন্টে আরও দেখেন লেখা আছে যে আসলে ঝুঁকি নিতে চাইনি, মানে রিয়াজ শাবনুরের বিয়ে হয়ে গেছে তাদের সিনেমার চলবে না, তো এই কারণে ঝুঁকি নিতে চাইনি যার কারণে রিয়াজকে বাদ দিয়েছেন। এবং দেখেন এটা তো হচ্ছে সেই 1999 ঘটনা, এবং এরপরে দেখেন এখন রিয়াজ শাবনুর ব্যাক টু ব্যাক 2002 সাল পর্যন্ত তারা কতগুলো সিনেমা কাঁপিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি। সুতরাং এইসব পুচ্ছা কিন্তু একটা মহল কিন্তু সবসময় রটায়, এবং এই ব্যাপারগুলো কিন্তু সবসময় থাকে। তখন লেখা আসতো পত্রিকাতে যে এই সব ব্যাপার নিয়ে কিন্তু মানে রিয়াজের প্রতি শঙ্কিত হওয়ার কিন্তু বাদল খন্দকারের আরও কিন্তু অনেক কারণ ছিল। যেমন তখন শাবনুর আর বাদল খন্দকারের সঙ্গে কাজ করেছেন, এবং মৌসুমীর সঙ্গে কিন্তু মিস ডায়নার পরে কিন্তু আরও অনেক সিনেমার কিন্তু প্ল্যান কিন্তু বাদল খন্দকারের তখন ছিল। এই বিষয়টি নাকি শাবনুর ভালোভাবে নিতে পারেনি, যার কারণে নাকি তিনি পিছন থেকে কলকাঠি নেড়েছেন, এবং তিনি নাকি রিয়াজকে এই সিনেমা থেকে সরে আসতে বলেছেন। এটা কেমন কথা! মানে আপনি দেখেন যে এখানে রিয়াজকে যে ক্যারেক্টারের জন্য চুজ করা হয়, সিজারের যে ক্যারেক্টারটা ছিল ওই ক্যারেক্টারের জন্য নাকি রিয়াজকে এখানে চুজ করা হয়। মেইন কথা হচ্ছে ওইটা না, মেইন কথা হচ্ছে এই যে মিস ডায়না, এই সিনেমার প্রতি কিন্তু রিয়াজের কোনো উচ্ছ্বাস ছিল না। এখানে সিজারের যে ক্যারেক্টার ইনিশিয়ালি কিন্তু সিজারের ক্যারেক্টারের জন্য কিন্তু রিয়াজকে চুজ করা হয়, এবং রিয়াজ কিন্তু ওই ক্যারেক্টারের জন্য তিনি কিন্তু কোনোভাবেই উচ্ছ্বাস থাকবে না, কারণ রিয়াজের মতো একজন তুমুল জনপ্রিয় নায়ক তিনি কিন্তু তখন কেন সিজারের ওই ক্যারেক্টারটা করবে। জানতে পারি যে সিজারের ওই রোলটার জন্য রিয়াজকে অ্যাপ্রোচ করা হয়, কিন্তু রিয়াজ রাজি হয় না, যার কারণে পরবর্তীতে এমন কুচ্ছা রটানোর চেষ্টা করা হয়। শাবনুরের সঙ্গে দুর্দান্ত একটা কেমিস্ট্রি, দুর্দান্ত একটা জুটি গড়ে ওঠা নায়ক রিয়াজ, তিনি কেন ক্যারিয়ারের এই টাইমে এমন একটা ক্যারেক্টার চুজ করবে, এবং সিজারের ওই ছোটো ক্যারেক্টার, এটা কিন্তু তখন অন্য যে নায়কগুলো আছে তারা কিন্তু এই ক্যারেক্টারটা কিন্তু স্বভাবতই তারাও কিন্তু চুজ করবে না। সুতরাং এই কারণে কিন্তু রিয়াজ সরে আসে, ফলে রিয়াজ এই কারণে সরে আসার পরেই কিন্তু এই ব্যাপারগুলো কিন্তু রটানো হয়, হ্যাঁ রিয়াজ শাবনুর বিয়ে করে নিয়েছে তাদের সিনেমা চলবে না, এই কারণে রিয়াজকে আমি বাদ দিয়েছি হ্যান ত্যান, এই ব্যাপারগুলো কিন্তু তখনই মাথাচাড়া দিয়ে আসে। মানে আপনি যখন মানে আপনি আপনার কথা আমি শুনবো তখন আপনি হ্যাঁ ভালো ভালো বলবেন সব কিছু, কিন্তু যখন আমি আপনার একটু বিরুদ্ধে যাবো বা আপনার মন মতো কিছু করবো না তখন আপনি আমার পিছনে লাগবেন, এটাই কি মিডিয়ার নিয়ম হওয়া উচিত? এই কারণেই দেখেন আজকে কিন্তু ইন্ডাস্ট্রির এই অবস্থা। তিনি রিয়াজকে বাদ দিয়েছেন, আবার তিনিই রটিয়েছেন যে এর পিছনে কলকাঠি নেড়েছেন শাবনুর, মানে আপনি কী বুঝবেন, যা মাথায় আসবে তাই বলে দিলে হয়ে গেল। এটাই ছিল এক্স্যাক্টলি রিয়াজ শাবনুরের বিয়ের খবরও কিন্তু তখন তারা রটিয়েছিল একটা মহল, এবং তারা কিন্তু সবসময় পিছনে লেগেছিল। তো এটা নিয়েছিল আমার ভিডিওটি, এবং মিস ডায়না সিনেমাতে কিন্তু বাদল খন্দকার প্রথমে কিন্তু রিয়াজ শাবনুরকে চেয়েছিলেন, এবং তারা কেন কাজ করেনি এটা নিয়ে ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আমি অপেক্ষা রইলাম আপনাদের মূল্যবান কমেন্টটি।